হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি সুমিত। আর আজকে একটা নতুন ব্লগে এসেছি, কারণ এখন রেগুলার ব্লগ দিচ্ছি না। আর যেহেতু রেগুলার ব্লগ দিচ্ছি না, তার মানে আজকের ব্লগে নতুন কিছু আছে। আজকের ব্লগে যেটা আছে, এখন বাজে হচ্ছে ভোর চারটে, আর আমি এখন যাচ্ছি দুর্গাপুর। বাট গাড়ি নিয়ে যাব না, কাজটা হচ্ছে এই এই কোম্পানিটার কাজ। এই কোম্পানিটার একটা সাইটে কাজ আছে, যেটা হচ্ছে একটা টিএমটি বার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, সেখানে কিছু শ্যুট করতে হবে। তো সেখানের জন্যই আমি এখন বেরোচ্ছি। অলরেডি 4 বাজে, একটু লেট হয়ে গেছে। তো দেখা হচ্ছে বাকিটা রাস্তায়। গাড়িটা নিয়ে যাব না, গাড়িটা নিয়ে বিজনেস প্রাইম বলে তাদের অফিসে যাব। সেখান থেকে আমরা গাড়িটাকে রেখে তাদের গাড়িতে যাবো। তো এইখান থেকে ওইটুকু প্রায় আমার বাড়ির কাছেই, প্রায় 17 কিলোমিটার যেতে হবে। তো বেশি কথা না বলে স্টার্ট করে দিই। রাস্তায় আরেকজনকে তুলতেও হবে, যার কাজ অ্যাকচুয়ালি এটা। বিজনেস প্রাইমের অফিসে চলে এসেছি, আর আমাদের এবার গাড়িটা হচ্ছে এইটা। এটা একটু বড় গাড়ি, আমরা একটু লোক বেশি রয়েছি, সেই জন্য বড় গাড়ি। তো আমরা 5টার মধ্যে ঢুকে গেছি, বেশি সময় লাগেনি। তো এবার আমরা বেরিয়ে পড়বো আস্তে আস্তে টুকটুক করে টু দুর্গাপুর। আবার সেই ল্যাংচার দোকান, আবার সেই শক্তিগড়। লাস্ট দিনও সেই বর্ধমানে যাওয়ার সময় শক্তিগড়ের ল্যাংচার ওখানে দাঁড়িয়েছিলাম, আজকেও ঠিক সেম জায়গাতেই দাঁড়িয়েছি। আর কিন্তু তো এই জায়গাতেই ছিলাম, আগের দিন কোনো ওই জায়গায় ছিলাম, আজকেও সেম জায়গায় দাঁড়িয়েছি। একটু চা ফা খাবো, দেন আবার ট্রেনেও হবে। চলে এসেছি, এটা হচ্ছে ফ্যাক্টরিটা, এইখানেই আমাদের কাজ হবে। ওই যে ওই সব এলাকাটা হচ্ছে তোমার পুরো লোহা লোডিং চলছে, কাটিং চলছে, ওয়েল্ডিং চলছে। কিছু বলার নেই, এখানে এখানে শুধু গরম আর গরম। সামনে এখানে লোহা গরম হচ্ছে, এটা গ্যাস কাটিং বলে, গ্যাস কাটিং গরম হচ্ছে। এখানে প্রচণ্ড হিট, হাওয়াটা দেখলে বোঝা যাচ্ছে। আর এখানে মেশিনগুলো অনেক বড়। নাক জ্বালা করছে, ভাই ভাই নাকটা প্রচণ্ড ব্যথা করছে। কি ঢুকেছে নাকের মধ্যে আমি জানি না, কি ঢুকেছে জানি না। এখানে একটা গ্যাস চেম্বার আছে। ও নাকটা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড প্রচণ্ড। আর নাক ব্যথা করছিল, কারণ হেলমেটটা পরা ছিল, পুরো জায়গাটা টাইট হয়েছিল, সেই জন্য নাকটা ব্যথা করছিল। আর আমি এখন যাচ্ছি গিম্বেলের
বাইরের প্রান্তে লোহার আগুন 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 লোহাগুলো আমি চেষ্টা করছি দেখানোর যে কীভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে। তো আগে মেইন কাজটা শেষ করে নিই, তারপর দেখাচ্ছি। আপাতত সামনে আমার পেয়েছি কিছু মোষের দল, মোষের দলটাকে ক্রস করে যাবো কীভাবে আগে দেখে নি। এইখান দিয়ে একটা বাইপাস পেয়েছি যেটার জন্য আমাকে ব্রিজের তলা দিয়ে যেতে হবে, এই ফাঁকটা দিয়ে ফাঁক ফাঁক করে যেতে হবে। এই তারপরে আমি এখান থেকে উঠবো, আমার মোষ আছে, মোষ যদি কোথায় কাম হয়। হ্যাঁ হ্যালো, ওই যে গাড়ির কাছে চলে এসছি, গাড়িতে মনে হয় ড্রাইভার ঘুমাচ্ছে। লাঞ্চের মুড়ি শেষ, মুড়ি তরকারি বিশুদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ, কী সুন্দর খেলাম। আর এবার বাকিটুকু শেষ করে এবার বেরোতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা ফিরতেও হবে। আর আমার জুতোর অবস্থা এই, প্যান্টের অবস্থাও সেম। এটা হচ্ছে পাম্প এরিয়া, ওয়াটার পাম্প এরিয়া, এখান থেকে পাম্প করে পুরো ফ্যাক্টরিটায় জল সাপ্লাই হয়। এইখানে প্রবাবলি কিছু কাটিংয়ের কাজ চলছে, বেয়ারিং ফেয়ারিং কিছু রাখা রয়েছে দেখছি, এখানে ওইসব কাটিংয়ের কিছু কাজ চলছে। এখানে অনেক মেশিন রয়েছে, এই মেশিনগুলোর আজকে শ্যুট হয়নি। আর এখানে প্রচুর ধুলো রয়েছে, আর এই যে সামনে যে জায়গাটা দিয়ে ধোয়া বেরোচ্ছে সেখান থেকে অ্যাকচুয়ালি এই গ্যাস কাটিংগুলোকে গরম করা হচ্ছে, গরম করে পাঠানো হচ্ছে যেখানে, সেই জায়গাটা দেখাই এবার। এই জায়গাটা তো আগে দেখিয়েছি, তো ওই জায়গাটা এবার দেখাই। ওইখানে আগুন জ্বলছে একটা জায়গায়, ওইখানে কিছু একটা হচ্ছে, হিট টাইপের কিছু, কাটিং টাইপের কিছু। বাট আসল গরমের জায়গাটা এবার যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে এখানে পুরো পুরো ফ্যাক্টরিটার কারেন্ট প্রবাবলি এখানে তৈরি হয়, তাপবিদ্যুৎ সেখানে কয়লা ঢালছে, আর এখানে প্রবাবলি আরও কয়লা এসছে। এইখানটায় হচ্ছে মোল্ডিংয়ের কাজটা হচ্ছে, মোল্ডিং মেল্ডিং কী বলবো, মেল্টিং হোয়াট এভার। এইখানে টেম্পারেচারটা প্রবাবলি প্রবাবলি 1000-এর উপরে, দেখা যাচ্ছে আগুনটা সেই লাগছে। এইখানে ওই জায়গাটার মধ্যে আগুন দেখতে পাচ্ছ ভাই, ফায়ারি ফায়ার ফায়ারি ফায়ার। আর এইখানে পিছনে এই জিনিসটা ফুটাফুটি করছে, গ্যাস কাটিংগুলোকে বা গ্যাসকেট কী বলে জানি না, ওই জিনিসগুলোকে ঠেলে ঠেলে চুল্লির মধ্যে ঢুকাচ্ছে। বাট এটা জিনিসটা বেরোচ্ছে কোথা দিয়ে, কীভাবে বেরোচ্ছে সেটা একবার দেখাই। ওই যে বেরোচ্ছে গরম লোহা বেরোচ্ছে, জিনিসটা যখন আমার পাশ দিয়ে গেল সূর্যর পার্ট পাশ দিয়ে চলে গেল, এরকম ব্যাপার আছে। এই জিনিসটা এখানে আবার আসছে, এটা এখান দিয়ে ওই চেনটার ওখানে যাচ্ছে, ওখানে দিয়ে ওটাকে আরো পাতলা করে দেওয়া হচ্ছে, তারপরে রড গেলানো হচ্ছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে মেল্টিংগুলো হচ্ছে, মেল্টিং হওয়ার পর রডটা এখান থেকে বেরোচ্ছে, পাতলা হচ্ছে, দিয়ে যে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে একদম পাতলা হয়ে বেরোচ্ছে। দেন এটা যাচ্ছে যেখানে, সেই জায়গাটা দেখাই, এটা এখান দিয়ে এসে এখানে রাউন্ড হচ্ছে, Thank you.
সামনেটা এগিয়ে ওখানে কাটিং হচ্ছে, ফাইনাল কাটিংটা হচ্ছে, কাটিং পর্ব চলছে, ওই মেশিনটা কাটিং করছে। কাটিং করার পর যেগুলো বাজেয়াপ্ত হচ্ছে সেগুলো এখানে আসছে, আর যেগুলো ভালো হচ্ছে সেগুলো ওই বেল্টের উপর পড়ছে, ওই বেল্ট থেকে তুলে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় যেখানে বেন্ডিং করছে। তো এটাই হচ্ছে পুরো সিস্টেমটা, এইভাবে চলছে। এখানে ফাইনালি যখন বেন্ডিং বেন্ডিং হয়ে যাচ্ছে, লরিতে এখানে লোড করা হচ্ছে, আর এটাই হচ্ছে এন্ড অফ দা লোহা, তারপরে চলে যাচ্ছে বিল্ডিং। তো ওয়াক থ্রু হয়ে গেছে, এবার বাকি যেটুকু রয়েছে সেটুকু কমপ্লিট করি, আর আমার হাতে কালি লেগে গেছে, সেটাও ধুতে হবে। কমপ্লিট করে ধুয়ে বাকিটা ফিনিশ করে প্যাক আপ হবে, মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে প্যাক আপ করতে পারবো। আমি শিলটাতে ছাদে উঠলাম, ছাদে ওঠার পর আমি এখানে একটা ভিউ পেয়েছি, এটা হচ্ছে ভিউটা। তো ফাইনালি উই আর ডান, এই যে বাচ্চাটাকে এবার ফেরত দিতে যেতে হবে, তাও এখন বাজে 5টা, 4 ঘন্টা লাগবে, 4-5 ঘন্টা তো লেগে যাবে, মোটামুটি 10টা 10:30 11টা প্রবাবলি বেজে যাবে আমার যাদবপুরে ঢুকতে। তো আজকে আর ব্লগ বানাবো না, এই পর্যন্তই শেষ করবো, এর মতন এই পর্যন্তই, টাটা, গুড বাই।